2011 যখন ক্ষমতায় এসেছিল, যখন জাতীয়তাবাদকে ধ্বংস করার জন্য লাল ধ্বজ বাহিনী বর্তমানের বুকে দামাল ছেলেদের একের পর এক হত্যা করেছে। হাজার হাজার কর্মী আমাদের হত্যা হয়েছে। আমরা পুরো নির্বাচনকে সামনে রেখে বর্ধমানের 35টি ওয়ার্ডে দলের প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছি। আজকে আমার নিজের ওয়ার্ড 3 নম্বর ওয়ার্ডের প্রার্থী চাইনা কুমারীর সমর্থনে এখানে নির্বাচনী পথসভা চলছে। এই পথসভাতে আমরা আমাদের এলাকার মা ভাই বোনেরা উপস্থিত রয়েছে। আমাদের মূল বার্তা দলের পক্ষ থেকে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে আপনাদের দোয়া এবং আশীর্বাদ নিয়ে বাংলায় ক্ষমতায় আসার পর বাংলার আপ আমার জনগণের জন্য যাবতীয় যা কিছু উন্নয়ন কর্মযোগ্য তিনি ডালি সাজিয়ে দিয়েছেন। এর বাইরে ভারতবর্ষের আরও অনেক রাজ্যে যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের সরকার আছে তাদের সঙ্গে তুল্য মূল্য বিচার যদি করেন দেখতে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কর্মযোগ্যে অনেককে পিছনে ফেলে দিয়ে অনেক এগিয়ে গেছেন। এটা মানুষ তার নিজের জীবনে পরিবারে প্রতিটি ক্ষেত্রে তার অনুভব করেন। আমরা নিশ্চিত যে এবারের নির্বাচনে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের নির্বাচিত করবেন। তবুও শুধুমাত্র যে একটা বুক বেঁধে বসে থাকা এই ভাবনা ঘরে বসে থাকলেই হবে এরকম নয়, কারণ নির্বাচন মানে যুদ্ধ, নির্বাচন মানে হচ্ছে মানুষের কাছে পৌঁছে যাওয়া। আমরা বিগত 2013 সালে এই এলাকা থেকে বর্ধমান পৌরসভায় নির্বাচিত হয়েছিলাম, 35টা ওয়ার্ডে আমরা জিতেছিলাম এবং পুরবাসীর যাবতীয় কাজ আমরা কিছুটা করতে পেরেছিলাম। এখন সমস্ত কাজ হয়ে গেছে বিশ্বাস আমরা করি না, কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করার জন্য নতুন নতুন বছরের নতুন নতুন পরিকল্পনার মধ্য দিয়ে আমরা মানুষের কাজের আমরা চাহিদা পূরণ করব। এলাকায় রাস্তাঘাটের একটু সমস্যা ইদানিংকালে হয়েছে, কারণ পাইপ জলের পাইপ বসছে। কারণ আমরা জানি যে জলটা আমাদের একটা সমস্যা ছিল বর্ধমান পুরবাসীর, এবং সেটা অমৃত প্রকল্পের 320 কোটি টাকার প্রকল্পের মধ্য দিয়ে বর্ধমান পুরবাসীর সেই সমস্যার সমাধান হতে চলেছে।